তোমাকে ঠকাতে চাইনি বৃষ্টি, বিশ্বাস করো। আমি জানি, আমি জানি তুমি আমাকে ঠকানো আছো। যেন আমি তোমার বেলি ব্যবস্থা করবো বলে আসছিলাম, হঠাৎ রাস্তায় একটা অন্য গাড়ি এসে আমার গাড়িটাকে থামিয়ে দিল। যেন ভেতর থেকে তিনটে লোক বেরোলো, তারা ওই বন্দুকের বাদ দিয়ে মাথায়। তুমি চুপ করবে? আমি জানি কেন তুমি আসতে পারোনি। আর যদি না হওয়া জানতাম, আমি কখনো বিশ্বাস করতাম না যে তুমি আমাকে ঠকিয়েছ। কি হয়েছে? রক্ত কেন? রক্ত কেন? কিছু হয়নি, ওই ইকবালের ডেরা থেকে পালানোর চেষ্টা করেছিলাম তো আগে, গুলি করলো। গুলি করলো? গুলি করেছিল? কিছু হয়নি বৃষ্টি, বিশ্বাস করো। ওই কাঁধ ঘেঁষে বেরিয়ে আছে। আমার জন্য তোমার শরীর থেকে এতটা রক্ত বেরিয়ে? বলছি তো কিছু হয়নি। তুমি কেন এটা করলে বলো তো? কেন নিজেকে বাঁচানোর চেষ্টা করলে না, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলে না? কেন? আমি যদি পালাতে না পারতাম, তুমি তুমি কতদিন এভাবে এখানে থাকতে বলো তো? কেন নিজেকে এত কষ্ট দিলে বৃষ্টি? আমি জানি তুমি এটা কেন করেছো। ইকবাল এসে তোমায় ভয় দেখিয়েছিল তো? কি বলেছিল, আমায় মেরে দেবে? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারতাম না আর কিছু। আর তাছাড়া তুমিও তো চুপ বলছি না, চুপ করো। বৃষ্টি, বৃষ্টি আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে। জানি তুমি তুমি এসে গেছো। আমি আমি কালই তোমার বেলের ব্যবস্থা করবো, বুঝেছো? আর হ্যাঁ, এখন থেকে আমি যা যা বলবো তুমি সব বাদ ধরে শুনবে, একটু অবাধ্যতা করবে না। কেন হবে না? সব কথা শুনবে তোমার, সব কথা শুনবো তোমার, সব কথা শুনবো। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? আচ্ছা কি, আচ্ছা আচ্ছা, অফিসার কেউ আছে প্লিজ? অফিসার, অফিসার! ডক্টর রায়চৌধুরী, আমি ডিডি ডিপার্টমেন্ট থেকে বাসব চ্যাটার্জি বলছি। হ্যালো অফিসার, আর্যর কোনো খবর? অ্যাকচুয়ালি আর্য ওখান থেকে পালিয়ে সোজা আমার এখানে ডিডি ডিপার্টমেন্টে এসেছিল। ওর ওর কাঁধের ওখানে একটা গুলি লেগেছে, ক্ষতটা ইনফেক্টেড হয়ে গেছে। অফিসার, আর্য আর্যর কোনো খবর এসেছে? আমাকে আমাকে দাও, আগে আমার পুরো ব্যাপারটা বুঝতে দাও। অফিসার, কি এখন কি করে? আমি কি কোনো অ্যাম্বুলেন্স পাঠিয়ে? না না, তার দরকার নেই। আর্য অ্যাকচুয়ালি ওই অবস্থায় বৃষ্টির সাথে লকআপে কথা বলতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। অফিসার, হ্যাঁ না, অত অত ওরিট হওয়ার মতন কিছু হয়নি। গুলিটা ওর জাস্ট কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে।
তো মাঝখানে ওর একবার জ্ঞান এসেছিল, ও নিজেই বললো যে ওটিটা রেডি করার জন্য। আপনি ইমিডিয়েটলি ওটিটা রেডি করুন আর আপনার নার্সিং হোমে পৌঁছন। আমি অ্যাম্বুলেন্স নিয়ে ওকে এক্ষুনি আপনার নার্সিং হোমে নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। কি বলছে, কি হয়েছে আরজু? আরজু, আরজুর কোনো খবর নেই? জানি দেবজানি, আরজু আরজু কিডন্যাপারদের ডেরে থেকে পালিয়ে এসেছে। তাহলে তুমি অ্যাম্বুলেন্সের কথা বললে কেন? আর চিন্তা কিছু নেই, চল চল আর দেরি করবো না, আমার নার্সিং হোমে তুমি তুমি সুশান্তকে বলো তো গাড়িটা বার করতে। চল চল চল। সব টেস্ট হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। দেখবেন ডক্টর মিশ্রা। স্যার, আমি আমার পুরো চেষ্টা করব। আপনি কি করে জানলেন আরজু কিডন্যাপারদের কাছ থেকে পালিয়ে সোজা লকআপে বৃষ্টির সঙ্গে দেখা করতে গেছে? ক্যা বাত কর রহি হ্যায় ম্যাডাম,
আপনার সাথে কাজ করছি আর এই খবর আমি রাখবো না। আর্যবাবুকে পালাতে একটি মেয়ে যার নাম শ্যামা ও হেল্প করেছে। আর্যবাবুকে যারা কিডন্যাপ করেছে এই লড়কি উনি লোককে সাথে কাম করতে। আর্যবাবু প্রথমে ডিটেকটিভ ডিপার্টমেন্টে গিয়ে বাসব চ্যাটার্জির সঙ্গে দেখা করেন, তারপরে লকআপে গিয়ে বৃষ্টি বাসের সঙ্গে দেখা করেন আর ওখানে উনি অজ্ঞান হয়ে যান। তারপর ওনাকে ওখান থেকে দ্য হোপ নার্সিং হোমে পাঠানো হচ্ছে। আপনি আপনি এত জেনে আমার কি লাভ হচ্ছে মিস্টার কানোরিয়া? সেই তো আর্য সোজা বৃষ্টির সঙ্গে দেখা করতে গেল, এবার বৃষ্টি বের করিয়ে দেবে। ম্যাডাম আপনি যদি চান তাহলে আর্যবাবু ওটি থেকে বাড়ি ফিরতে পারবেন না। মিস্টার কানোরিয়া আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আমার মেয়ে সোহিনীর সঙ্গে আর্যর বিয়ে দিচ্ছি। না 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 ম্যাডাম আমি আমি বলিনি। আসলে বৃষ্টি বাসুর গোল আটকানো আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। খুঁজুন মিস্টার কানোরিয়া খুঁজুন, খুঁজে বার করতে হবে আপনাকে। এখন কোনোভাবে বৃষ্টিকে আর আর্যকে এক হতে দেওয়া যাবে না। ওকে আপনি যদি চান তাহলে রাস্তা খুঁজে আমি বার করতে পারি। কি যে করবেন আপনি, আর্যকে কিডন্যাপ করিয়েও আটকে রাখতে পারলেন না আপনি। ম্যাডাম আপনাকে আমি কি করে বোঝাবো যে আর্য বাবুকে আমি মা? আমি আপনার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? ওকে আমি তোমাকে বলেছিলাম মা, তুমি তখন আমার কথা বিশ্বাস করনি, আমি জানতাম আঙ্কেল বললো ওকে ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে দ্য হোপ নার্সিং হোমে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে ইমিডিয়েটলি অপারেট করতে হবে। আদি তোমার আর কিছু বলেনি? পালিয়ে আর্য প্রথম কোথায় গেছে? না আঙ্কেল শুধু এইটুকু বললো যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে ওকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ অবস্থাটা খুব মানেটা খুব সহজ শুনুন। আর্য পালিয়ে ওর বাড়িতে যায়নি, দেবযানীর কাছে যায়নি, আদির কাছেও যায়নি, পালিয়ে তোমার কাছেও আসেনি, পালিয়ে সোজা বৃষ্টির কাছে গেছে। না হ্যাঁ আদি তোমাকে এই কথাটা ইচ্ছে করে লুকিয়ে গেছে। আর্য কেন যাবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট? শুনি তোমার তোমার স্বপ্নটা পুরোপুরি মিথ্যে নয়। ভয় নেই শুনি, তোমার স্বপ্নটা আমি সত্যি হতে দেব না। আর্য বৃষ্টির কাছে পৌঁছতে পারবে না মা, তুমি সত্যি বলছো তো? বলছি, কিন্তু আর্য না, বৃষ্টি আর্যর কাছে পৌঁছতে পারবে না। আর্য তোমাকেই বিয়ে করবে, তারপরের দায়িত্ব কিন্তু তোমার শোনে। বিয়ের পর আর্যকে বৃষ্টির কাছ থেকে দূরে সরিয়ে রাখার দায়িত্ব তোমার, কিন্তু বিয়ের আগে আমার সব কথা তোমায় শুনতে হবে। আমি তো তোমায় বলছি মা, আমি তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু এখন চলো প্লিজ, খুব দেরি হয়ে যাচ্ছে, আর জন্য আপনি কিছু চলে যাচ্ছে না। শুনি তুমি যাবে না, তুমিও যাবে না, আমিও যাব না। দেবযানী আর আদিকে আমাদের অভাবটা বুঝতে দাও মা। আর জন্য অপারেশন শুরু হচ্ছে, আমি সেখানে আমার কথা তুমি শুনবে বলেছিলে, বলেনি? মা প্লিজ আমার যেতে দাও, প্লিজ আমার যেতে দাও মা, প্লিজ আমার যেতে দাও। না
আমি রজত, মিষ্টু আমার মেয়ে। আগে একবার এসেছিলাম ওই বৃষ্টিদির খবরটা দেওয়ার জন্য। হ্যাঁ, একটা ভালো খবর আছে। মাসুমাম, আর্য স্যার আজ কিডন্যাপারদের দেহ থেকে পালিয়ে এসেছে। প্রথমেই গেছিল বৃষ্টিদির সঙ্গে লকআপে দেখা করতে। ওখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আসলে কাঁধে একটা গুলি লেগেছে। আর্য স্যারকে অবশ্য নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ, কোনো প্রয়োজন নেই।